খরচ কমাতে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন কোম্পানিটির নতুন মালিক ইলন মাস্ক। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মাস্ক টুইটারের প্রায় 3,700 কর্মী ছাঁটাই করতে চান। যেসব কর্মীকে ছাঁটাই করা হবে শুক্রবার মাস্ক জানিয়ে দিতে পারেন বলে জানা গেছে। বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বর্তমানে 7,500 কর্মী কাজ করছেন। গত 27 অক্টোবর টুইটার 4,400 কোটি ডলারে টুইটার কিনে নেন। মালিকানা গ্রহণের পরই কোম্পানির সিইওকে বরখাস্ত করে টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দেন তিনি। তারপর নিজেই টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে কাজ করবেন বলে জানান মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান মাস্ক। টুইটার কোম্পানিটিতে যে কোনো জায়গায় বসে কাজ করার বিদ্যমান নীতি বাতিল করতে চান মাস্ক। সেক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া কর্মীদের অফিসে বসেই কাজ করতে হবে।